ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন পিএচডিতে লিওনেল মেসির যোগদানের পর থেকে সমর্থকেরা প্রতীক্ষায় আছে নতুন ক্লাবের হয়ে কবে এই ফুটবল মহাতারকার অভিষেক হবে এই নিয়ে শত জল্পনা কল্পনা ভক্ত সমর্থকদের এবার লিওনেল মেসির অভিষেক নিয়ে কথা বলেছেন দলটির কোচ মাউরেসিও পচিতিনো তবে তিনি লিওনেল মেসির অভিষেক নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নন পিএসজির এই আর্জেন্টাইন কোচ লিওনেল মেসির অভিষেক প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন তাড়াহুড়ো না করে ধাপে ধাপে লিওনেল মেসিকে পিএসজিতে অভিষেক করানো হবে গত সপ্তাহে বার্সেলোনার সঙ্গে চুক্তির বিষয়টি যাওয়ার পর পিএসজির সঙ্গে চুক্তিতে চৌত্রিশ বছর লিওনেল মেসিকে দলে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেছে পিএসজি এরই মধ্যে পিএসজির জার্সিতে অনুশীলনে নেমেছেন মেসি গত মাসে কোপা আমেরিকা জয়ের পর প্রথমবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন পিএসজির অনুশীলনে জার্সি পরে এক মাসেরও বেশি সময় বিরতির জন্য পিএসজির হয়ে লিওনেল মেসের বহুল প্রতীক্ষিত অভিষেকের জন্য সময় নিতে চান পচিত্তিনো জানিয়েছেন রেকর্ড ছয়বারের বারের বর্ষসারা এই ফুটবলারকে মাঠে নামাতে তিনি আগে পুরোপুরি প্রস্তুত করবেন এর আগে মেসির সঙ্গে কথা বলে বুঝাপড়া বাড়িয়ে নিতে চান মাউরিসিও পচিত্তিনো লিওনেল মেসির অভিষেক ম্যাচ প্রসঙ্গে পচিত্তিনো বলেন কোপা আমেরিকার ফাইনালের পর সে মাত্র দুই দিন অনুশীলন করেছে তাই আমরা ধাপে ধাপে এগোব সে যখন ভালো অবস্থানে থাকবে তখন তার অভিষেক হবে সব খেলোয়াড়রা তাকে দারুণভাবে ভাবে অভ্যর্থনা জানিয়েছে মেসি এখানে অনেক আনন্দিত ব্যক্তিগত দিক থেকে সে দারুণ উপভোগ করছে সে অনেক ব্যক্তিত্ববান একজন ফুটবলার বিশেষ খেলোয়াড় ফুটবলার হিসেবে বিশ্ববিখ্যাত মেসির কাছ থেকে আমরা সেরাটা চাই তাই তার সঙ্গে আমাদের আরো অনেক কথা বলতে হবে লিওনেল মেসির অভিষেক হতে আরও কয়েকটি ম্যাচ অপেক্ষা করতে হতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছেন মাউরেসিও পচিত তবে অনুশীলনে ভালো ফলাফল আসলেই খুব দ্রুত সময়ের মধ্যেই মেসিকে দেখা যাবে পিএসজির জার্সিতে